ভাগ্নে মিলে দান করেছে লাঙ্গা তাই নাকি আমার করেন চন্দ্র সদা ঘরে দূরে যাও ধন দিয়েছে ভগবান আমাকে এই ধন দিয়ে বসন করিব আমি সদা ঘরে তাই নাকি আর বেশি বিলম্ব করব না লেঙ্গা বলি যে তুমি পুত্র বধুকে জিগে নিবি লেঙ্গা যাবো একবার ওই সম্পর্ক নগরী আমার বেশি বিলম্ব না করে পুত্র বধুকে জিগে নিব আর তার সম্পর্ক নগরে চলে যাবো তাই আমাদের কাজ সম্পূর্ণ হলে তাকে একবার আবার পাঠাবো একবার আশীর্বাদ করি আমরা ওই সম্পর্ক নগরে তাই তুমি
পুত্র বধূকে তুমি তুলে নাও, আমরা চম্পক নগরে চলে যাবো। বাবা লক্ষ্মীদার আর উঠো বাবা, আমরা যে সে চম্পক নগর চলে যাব বাবা। বাবা লক্ষ্মীদার, তার কারণ আমি যে কিছু বুঝতে পারছি না গো বড়দা। ভাই লেঙ্গা, তুমি আরো পার ভালো ভাবে তাকে দেখো যে বাবা লক্ষ্মীদার। আমি চন্দ্র সদা ঘর চলে যাবো, একবার পুত্র জাগে বাড়ে সামনে তখন চলে যায়। ল্যাঙ্গার ঘাড়ে চড়ি ঘন্টু একবার থাকার কথাগুলা রইলো ভালে ভালে, থাকার কথাগুলা রইলো ভালে ভালে। কি জানো, আমি একবার ঘন্টু ঘন্টু বলে আর আমি তো ভালো করে পাহারা দিতেছি গো দাদা, চান্দে যখন গেল একবার শিবিরও করলে সে ওই পুত্র জাগে বলে বুঝেছি রে ভাই বুঝেছি, পদ্মার সঙ্গে বিশ্বম্বর পরম্পরে কত ভালো।